রাজধানীর বাজারগুলোতে এখনও নিশ্চিত হয়নি সামাজিক দূরত্ব এবং নিয়ম মাফিক পরিচ্ছন্নতা করোনা পরিস্থিতিতে বাজারে কেনাকাটার ক্ষেত্রে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা তাদের মতে কাঁচা বাজার টেপের স্বাভাবিক পানিতে ধুলেই বেশিরভাগ জীবাণু চলে যাবে রান্নার সময় যে তাপমাত্রা থাকে তাতেই দূর হবে করোনা ভাইরাস ইব্রাহিম খলিলের রিপোর্ট কাঁচা বাজারে গা ঘিসে দাঁড়ানোর অভ্যেস পুরনো ঢাকার বাজারগুলোতে এখনো মানা হচ্ছে না দূরত্ব খালি হাতেই টাকা দেওয়ানাও চলছে দোকানদারের হাত থেকে সবজির ব্যাগ উঠে আসছে ক্রেতার হাতে সেখান থেকে বাসায় বারবার বলা হচ্ছে বাজার করতে গেলে অবশ্যই পড়তে হবে মাস্ক হাতে হ্যান্ড গ্লাভস বাজারে প্রবেশের সময় বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব সুস্থ থাকতে হলে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে চিকিৎসকরা বলছেন বাজার করতেই হয় তবে দূরত্ব নিয়ে অবহেলার সুযোগ নেই একটা পথে বাজারে ঢুকবেন অন্য পথ দিয়ে বের হয়ে আসবেন এবং সব সময় খেয়াল করবেন আপনার সাথে আরেকজনের দূরত্ব যাতে ন্যূনতম তিন ফুটের বেশি হয় এবং আপনি যদি কোথাও অনাহত ভিড় দেখেন সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বাজার করার প্রয়োজন নেই এটা যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন বাজারগুলো নিয়ে বাসায় ঢোকার আগে যথারীতি নিজেকে পরিচ্ছন্ন হতে হবে আগে এরপর ট্যাপের স্বাভাবিক পানিতে সবজি ধুয়ে নিতে হবে তাতেই নব্বই থেকে নিরানব্বই শতাংশ জীবাণু চলে যাবে রান্নার সময় যে তাপমাত্রা থাকে তাতেই দূর হয় করোনা ভাইরাস এর মধ্যে সবজির ঝুরি জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে আপনি যদি একটা বড় পাত্রের মধ্যে কিছু অল্প লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার খাবারটা আরও বেশি নিরাপদ হতে পারে তবে গুরুত্বপূর্ণ হচ্ছে যিনি এটি প্রসেস করছেন যিনি হাত দিয়ে ধরছেন তিনি ধরার পূর্বে অবশ্যই বিশ সেকেন্ড ভালোভাবে হাতটাকে পরিষ্কার করবেন এবং ধরার পর আবারও তাকে বিশ সেকেন্ড ভালোভাবে হাতটি পরিষ্কার করে নিতে হবে কেবল বাজার নয় বাজারের ব্যাগও সাবান পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কারের পরামর্শ চিকিৎসকদের ইব্রাহিম খলিল যমুনা নিউজ ঢাকা